প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকের ছেলে মেয়েদের খেলাধুলার মান উন্নয়নের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছিলেন প্রাক্তন বিধায়ক জয়ন্ত নস্কর। একদা তাঁরই উদ্যোগে গোসাবা ব্লকের চুনাখালের ফুটবল খেলোয়াড় রাজেশ সর্দার ও জিয়ারুল পাইক ডেনমার্কের এক ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে সুন্দরবন তথা বাংলা তথা দেশের নাম উজ্জ্বল করেছিল। কিন্তু পরবর্তী সময় করোনা আর লকডাউনের জেরে সুন্দরবনে প্রায় বন্ধ হওয়ার জোগাড় সমস্ত ধরনের খেলাধুলাই। এদিকে জয়ন্তবাবু প্রয়াত হওয়ায় সেখানে খেলাধুলার উন্মাদনাও কমে গিয়েছিল। তবে এলাকার খেলাধুলার মান মর্যাদা যাতে আবার বাড়ে, সেই উদ্যোগ নিয়ে এবার এগিয়ে এলেন প্রয়াত বিধায়কের পুত্র বাপ্পাদিত্য নস্কর। একটা লোক যখন ছিলেন, তিনি চলে যাওয়ার পরে তো একটা শূন্যতা তৈরি হবেই, এটা খুব স্বাভাবিক। তবে আমরা আবার নিশ্চয়ই ঘুরে দাঁড়াবো এবং যেসব প্রতিভা এখানে আছেন সেগুলোকে আমরা সঠিকভাবে সঠিক জায়গায় প্রমোট করার চেষ্টা করব। এবং শুধু ফুটবল নয়, ক্রীড়াক্ষেত্রে বা সংস্কৃতি জগতের যতগুলো মানে এখানে আমাদের যেসব প্রতিভা আছেন তাদেরকে আমরা তোলার চেষ্টা করব। রবিবার জাতীয় ক্রীড়া দিবস, সেই ক্রীড়া দিবস উপলক্ষে গোসাবার বিধায়ক স্বর্গীয় জয়ন্ত নস্কর ও প্রয়াত ফুটবলার হাসেম মোল্লার স্মৃতির উদ্দেশ্যে এক নকআউট ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয় সেখানে। যে দুজনের উদ্দেশ্যে এই খেলাটা আজকে হচ্ছে, তারা একজন ছিলেন ক্রীড়া অনুরাগী এবং আরেকজন খেলোয়াড়, এবং যথেষ্ট উচ্চমানের খেলোয়াড় তিনি ছিলেন। এখানে চুনাখালি তথা এই দক্ষিণ চব্বিশ পরগনার মান মানে সম্মান উনি অনেকবার মানে মুখ উজ্জ্বল করেছিলেন, নানা রকম সম্মান এনে দিয়েছিলেন। এইভাবেই আমরা বিভিন্ন খেলা দিবস উপলক্ষে যে প্রতিযোগিতাটা আজকে হচ্ছে, এইরকম বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে আমরা এইভাবে যেসব প্রতিভা এখানে আছে সেগুলোকে তুলে আনার চেষ্টা করছি। চুনাখালীর অমর সংঘের উদ্যোগ ক্লাবের মাঠে আয়োজিত আট দলীয় ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন প্রয়াত বিধায়ক জয়ন্ত নস্করের পুত্র বাপ্পাদিত্য নস্কর। বিভিন্ন ক্লাবগুলোকে উৎসাহ দেওয়া বা কোনো মানে ক্রীড়া একাডেমি তৈরি করা, যেটা আমাদের এখানে অলরেডি একটা আছে, এরকম আরও যদি কিছু ছোটো ছোটো ক্রীড়া একাডেমি তৈরি করা যায় তাহলে নিশ্চয়ই এই প্রতিভাগুলো মানে আমরা খুঁজে পাবো এবং তাদের জাতীয় বা আন্তর্জাতিক স্তরে তাদের পৌঁছে দেওয়ার যথাযথ চেষ্টা করবো। উপস্থিত ছিলেন বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন লস্কর, বিশিষ্ট ফুটবলার ছাত্তার মোল্লা, বিশিষ্ট সমাজসেবী দেবাশিস বৈরাগী সহ অন্যান্যরা। দাউবাল ব্যুরো। Thank you.